আজ ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে, আজ দয়াল নবীর আগমনের জুলুস চলতেছে, আজ ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরের ও কাছের, দেশের এবং প্রবাসের সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নূরে মুজাসসাম এ অনুষ্ঠান থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, ভালো থাকবেন, এই কামনায় অনুষ্ঠান শুরু করছি। প্রিয় দর্শক, আপনারা জানেন বছর ঘুরে একটি মহিমান্বিত মাস আমাদের কাছে আসে, যে মাসে একটি দিন আছে যা অতীব আনন্দের দিন এবং ঈদের দিন এবং সকল ঈদের সেরা ঈদের দিন। সেই দিনটি হচ্ছে, মাসটি হচ্ছে রবিউল আউয়াল এবং দিনটি হচ্ছে বারোই রবিউল আউয়াল। এ দিনটি ঘুরে এলে পরে নবী প্রেমিকদের আনন্দ বাড়ে, উল্লাস বাড়ে, আল্লাহ পাকের নিয়ামতের শুক্রিয়া বাড়ে। আর সেই ধারাবাহিকতায় আজকের আমাদের এই আয়োজন আপনাদের উদ্দেশ্যে। আপনি আমি গোটা পৃথিবী, গোটা মখলুকাত সৃষ্টি হয়েছি যার জন্য এবং যাকে আল্লাহ তাআলা তামাম মাখলুকাতের রহমত বলেছেন। আল্লাহ দেনেওয়ালা আর তিনি বন্টন করনেওয়ালা। যার ওসিলায় আমরা আল্লাহকে চিনেছি, যার ওসিলায় পবিত্র কোরআন পেয়েছি, যার ওসিলায় কালেমা পড়ে মুসলমান পরিচয় দিতে পারছি, আবার কবরে যাবার সময় যার নাম নিয়ে যেতে হয় বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, কবরও তিন প্রশ্নের মধ্যে তিনি আছেন, ওমান নবীউকা তোমার নবীকে, আল্লাহ রসুল ওরাফা আনালাকা জিক্রাক, আল্লাহ পাকের উলুহিয়াত যত দূর পর্যন্ত আছে আমার নবীর জিকির তত দূর পর্যন্ত। সেজন্যই আপনারা জানেন যেদিন আল্লাহর হাবিব এই পৃথিবীতে একজন নবীর পরে আরেকজন নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন শুধু মানুষকে সঠিক রাখবার জন্য, নবী ঈসা আলাইহিসসালামের পর আমার নবী মুস্তফার শুভাগমনের মাঝখানে দীর্ঘদিন একটা গ্যাপ হয়ে গেছে। এই দীর্ঘ বিরতির মধ্যে মানুষ তার মনুষ্যত্ব প্রায় হারিয়ে ফেলেছিল, মানবতা ধ্বংসের মুখোমুখি হয়েছিল, অন্ধকারাচ্ছন্ন হয়েছিল পৃথিবী, পৃথিবী কাতরাচ্ছিল, প্রকৃতি কাতরাচ্ছিল, মানবতা কাতরাচ্ছিল, কে আমাদেরকে রক্ষা করবে। ঠিক সেই সময় দয়াল নবীকে মানবতার ত্রাণকর্তা হিসেবে আল্লাহ তাআলা বিশ্ব মানবতার কাছে উপহার হিসেবে পাঠিয়ে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। যেই নবীকে আমরা উপহার হিসেবে পেয়ে আবার মানবতা ফিরে পেয়েছি, ফিরে এসছে পৃথিবীতে সভ্যতা, ফিরে এসছে শান্তি, সেই নবী পাকের শুভাগমনের আনন্দ করা এটা আমাদের কথা নয়, আল্লাহই শিখিয়ে দিয়েছেন। চলুন অনুষ্ঠানের শুরুতেই আমরা সেই আল্লাহ পাকের পবিত্র কালামে আমার দয়াল নবীকে কত সম্মান করেছেন, কত ইজ্জত করেছেন, কত মর্যাদা দিয়েছেন সেই মর্মে তেলাওয়াত শুনবো আমরা। আর তেলাওয়াত করছেন আপনাদের সকলের সুপরিচিত দেশের মশহুর কারি উস্তাদুল কুররা হাফেজ মাওলানা জহিরুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا মাশাআল্লাহ
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. الله أكبر. ما شاء الله. وبشر المؤمنين وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا. الله. ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم ولا تطع الكافرين ودع أذاهم وتوكل على الله الله, الله أكبر. ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل كل على الله وكفى بالله وكيلا. صدق الله العظيم. صلاة يا رسول الله عليكم. سلام يا حبيب الله عليكم. مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين. الحمد لله আমরা পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা তার হাবিবকে শাহিদ বলেছেন, মুবাশশিরি বলেছেন, বাশিরান বলেছেন, নাজিরান বলেছেন, দাঈয়ান ইলাল্লাহ বলেছেন, সিরাজান বলেছেন, মুনীরা বলেছেন, সুবহানাল্লাহ, আর সাক্ষী শাহিদান মুবাশশিরান রাসূলকে তোমাদের কাছে আমি ইন্না আরসালনাকা আমি পাঠিয়েছি তোমাদের কাছে শাহিদান আমার রাসূলকে শাহিদ করে। পৃথিবীতে এসে উনি নবুয়তি পাইছেন তা না, নবী করেই পাঠিয়েছেন। বলো সুবহানাল্লাহ। সাক্ষী কাকে বলে? কোর্টে যদি কেউ বলে স্যার আমি শুনেছি একটা খুন হয়েছে, ও সাক্ষী খারিজ করে দিয়ে দিবে। শোনো কথা বলতে আসছো তুমি, চাক্ষুষ সাক্ষী হতে হবে। আর আমার রাসূল শুধু আমার উম্মতের জন্য, আমার রাসূলের উম্মতের জন্য চাক্ষুষ সাক্ষী তা নয়, বাবা আদম পর্যন্ত সাক্ষী। সুবহানাল্লাহ। তখনও দেখেছেন, এখনও দেখতে পাচ্ছেন, তাই আমার রাসূল সাক্ষী। সুসংবাদ দেনেওয়ালা, দোজক থেকে মানুষকে ফেরানোর ভয় দেখানেওয়ালা, আল্লাহর দিকে ডাকনেওয়ালা, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করনেওয়ালা। আমার নবী সিরাজান দিনের বেলায় আলো দিতে পারেন, মুনীরান রাতেও আলো দিতে পারেন, অন্ধকারেও আলো দেন, আলোকে আরো আলোকিত করেন, আলোকে রঙিন করেন। এসব কিছু গুণাবলী দিয়ে আমার রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমরা এতক্ষণ তন্ময় হয়ে শুনছিলাম মাওলানা হাফেজ কারি জহিরুল ইসলামের সেই তেলাওয়াত শুনছিলাম।